সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আপেক্ষিকতা বা আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। আপেক্ষিকতা বা আপেক্ষিক তত্ত্ব জানার জন্য প্রথমে আমাদের যেই বিষয়টি জানতে হবে সেটি হলো প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো কি একটু আমরা একটু ধারণা নিই। প্রসঙ্গ কাঠামো হলো তিনটি অক্ষ দ্বারা তৈরি, অর্থাৎ তিনটি অক্ষ পরস্পর লম্বভাবে স্থাপন করে তৈরি কাঠামোর নাম হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোতে কয়টা অক্ষ থাকবে? তিনটি অক্ষ। এরা পরস্পর লম্বভাবে স্থাপিত হবে এবং এরা যেখানে ছেদ করবে তার নাম হবে মূলবিন্দু। এরকম একটি কাঠামোকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো আমাদের আপেক্ষিক তত্ত্বে প্রসঙ্গ কাঠামোকে আমরা এখানে দুই প্রকারের প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করব। এক প্রকার প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটি হইল অজড় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো হলো সেই কাঠামো যেই কাঠামোতে জড়তার সূত্রগুলো বজায় থাকে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যেই কাঠামোতে প্রযোজ্য হয় সেই কাঠামোকে বলি আমরা জড় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে কোনো ত্বরণ বা মন্দন থাকবে না। এই কাঠামোটি ত্বরণ বা মন্দন মুক্ত। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ বা মন্দন থাকবে না, এর মানে হলো এটি স্থির হতে পারে অথবা সমবেগেও গতিশীল হতে পারে। আমরা জানি স্থির থাকলে ত্বরণ বা মন্দন থাকে না, তেমনই করে যদি সমবেগে গতিশীল হয় তাহলেও ত্বরণ বা মন্দন থাকে না। তাহলে ত্বরণ বা মন্দন থাকবে না, এরকম স্থির কাঠামো হতে পারে অথবা সমবেগে গতিশীল হলেও এটিকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। আরেকটি হলো অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো মানে হলো ত্বরণ বা মন্দন থাকবে, অর্থাৎ এই কাঠামোটি অসমবেগে গতিশীল হবে। তাহলে কোনো কাঠামো যদি অসমবেগে গতিশীল হয় তাহলে তাকে আমরা বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। আশা করি আমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এবার আপেক্ষিক তত্ত্বটা কি? চিরায়ত যে পদার্থবিজ্ঞান সেখানে আমরা স্থান কাল ভর এগুলোকে পরম, অর্থাৎ এগুলো মানে সর্বদা স্থির এরকম চিন্তা করেছি, অর্থাৎ এগুলো কোনোভাবে পরিবর্তনযোগ্য নয়। যেমন আমরা পড়েছি বস্তুর ভর সকল সময় সকল স্থানে সমান, বস্তুর ওজন স্থান ভেদে পরিবর্তিত হয়। তাহলে বস্তুর ভর সকল সময় সকল স্থানে সমান, এর মানে হলো বস্তুর ভর পরম হিসেবে ধরা হতো। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে আইনস্টাইন বলেন যে স্থান কাল ভর এগুলো পরম কিছু নয়, বরং এগুলো তার গতির মাধ্যমে বা গতি দ্বারা পরিবর্তিত হয়। এই যে পরিবর্তন, মানে এর যে গতির কারণে এর যে মানের পরিবর্তন হয়, স্থান কাল ভরের পরিবর্তন ঘটে, এটাকে বলা হয় আপেক্ষিকতা। আপেক্ষিক তত্ত্ব এর জন্য দুটি স্বীকার্য আছে। স্বীকার্য দুটির প্রথম স্বীকার্য হলো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো প্রযোজ্য হবে। তার মানে জড়তা সূত্র, নিউটনের সূত্র, এই সকল সূত্রগুলো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে একই রূপে থাকবে, এর অর্থ যে দ্বিতীয় স্বীকার্যটি হলো এরকম, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই থাকবে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই থাকবে, এটি হলো দ্বিতীয় স্বীকার্য। আচ্ছা,
তো আমরা এখানে আপেক্ষিক তত্ত্বের যে বিভিন্ন রূপান্তরগুলো সেগুলো সম্পর্কে জাস্ট একটু বলে রাখবো। আমাদের আপেক্ষিক তত্ত্বের রূপান্তরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো গ্যালিলিয়ান রূপান্তর, একটা হলো লরেন্স রূপান্তর। তো গ্যালিলিয়ান রূপান্তর বিভিন্ন কারণে, তার সীমাবদ্ধতার কারণে, সেই রূপান্তরকে আপেক্ষিক তত্ত্বের মানে বিভিন্ন রাশিমালা প্রতিপাদন ক্ষেত্রে আর ব্যবহার করা হয় নাই, ওর সীমাবদ্ধতা রয়েছে। লরেন্স রূপান্তর আপেক্ষিক তত্ত্বের সঙ্গে তার শিকার যুগগুলোর সঙ্গে একেবারে মানে একীভূত হয়ে গেল, সেজন্য লরেন্স রূপান্তরকে আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে দুই প্রকার রূপান্তরের কথা বললাম, তোমরা একটু বইতেও দেখে নিবে। একটা হলো গ্যালিলিয়ান রূপান্তর, যেটি স্বীকার্যগুলোকে পুরোপুরি মানে নাই বা স্বীকার্যগুলোর সঙ্গে সমন্বিত হয় নাই, যার কারণে ওগুলো সীমাবদ্ধতার কারণে ওগুলো আপেক্ষিক তত্ত্বে ব্যবহার হয়নি। কিন্তু লরেন্স রূপান্তর, সেটি আপেক্ষিক তত্ত্বের সঙ্গে সমন্বয় হয়েছে, সেজন্য আপেক্ষিক তত্ত্বের সূত্রগুলোতে লরেন্স রূপান্তর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, প্রথমে এই লরেন্স রূপান্তর ব্যবহার করে দৈর্ঘ্যের সংকোচন, দৈর্ঘ্য সংকোচন বলে একটা বিষয়কে আনা হয়েছে। দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন কি? অর্থাৎ দৈর্ঘ্য সংকোচন হলো আমাদের একটি বস্তুর দৈর্ঘ্য বরাবর যদি আমরা গতিশীল করি, তাহলে এই বস্তুর স্থির দৈর্ঘ্যের তুলনায় চলমান দৈর্ঘ্য কিছুটা কমে যায়, একে দৈর্ঘ্যের সংকোচন বলা হয়। অর্থাৎ চলমান অবস্থায় দৈর্ঘ্যের পরিমাপকৃত দৈর্ঘ্যটা কম, আর গতিশীল অবস্থায় স্থির অবস্থায় ওই ওই বস্তুর দৈর্ঘ্য কিছুটা বেশি থাকে, এটি হলো দৈর্ঘ্যের সংকোচন নাম বলতে। অর্থাৎ চলমান অবস্থা দৈর্ঘ্যের পরিমাণ, দৈর্ঘ্যটা কিছু কমে আসে, এটি হলো দৈর্ঘ্যের সংকোচন। দেখো, এল ইকুয়াল টু এল জিরো রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এল জিরো হলো স্থির কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য, অর্থাৎ এই বস্তুটার স্থির অবস্থার দৈর্ঘ্য হলো এল জিরো, গতিশীল অবস্থার দৈর্ঘ্য হলো এল, আর বি হলো যেই বেগে কাঠামোটি গতিশীল, অর্থাৎ বস্তুটি যেই কাঠামোতে আছে সেই কাঠামো যেই বেগে গতিশীল সেই গতিশীল কাঠামোর বেগ হলো বি, আর সি হলো এক্ষেত্রে আলোর বেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে স্পষ্ট এল জিরো ইজ গ্রেটার দেন এল, এই সমীকরণ থেকে তাই বোঝা যাচ্ছে এল জিরো ইজ গ্রেটার দেন এল, অর্থাৎ স্থির অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্যের তুলনায় বেশি থাকে, এটি আমরা এখান থেকে বুঝলাম, এটি নাম হলো দৈর্ঘ্য সংকোচন। এবার আসো আমরা যাব হলো কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়নের বিষয়টা হলো আমরা যখন গতিশীল অবস্থায় কোনো একটি ঘটনার কাল ব্যাপ্তি পরিমাপ করি এবং স্থির অবস্থায় ওই ঘটনার কাল ব্যাপ্তি পরিমাপ করি, তখন গতিশীল অবস্থায় আমরা কাল ব্যাপ্তি পরিমাণ পাই হইল কম, আর স্থির অবস্থায় কাল ব্যাপ্তি পরিমাণ পাই হইল বেশি। এক্ষেত্রে উল্লেখ্য যে আমাদের তার মানে বোঝা যাচ্ছে কাল যখন সময়কাল পরিমাপ করে আমরা কম সময় পাই, এর অর্থ কী? এর অর্থ হলো আমাদের ঘড়ি ধীরে চলা। আমাদের আমরা জানি ঘড়ি যদি ধীরে চলে, মানে কাঁটাটি যদি আস্তে হাঁটে, তাহলে সময়ের পরিমাণটা ওই ঘড়ি কম দেখায়। তার মানে আমরা বলবো গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে, এটার অর্থ হলো, এটার অল্টারনেটিভ শব্দ হলো গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে, একে আমরা কাল দীর্ঘায়ন বলি। তো কাল দীর্ঘায়নে টি ইকুয়াল টু টি জিরো ডিভাইড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে টি জিরো হলো গতিশীল কাঠামোতে পরিমাপকৃত সময়, আর স্থির হলো টি হলো স্থির কাঠামোতে পরিমাপকৃত সময়। যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি টি ইজ গ্রেটার দেন টি জিরো, অর্থাৎ আমাদের গতিশীল কাঠামোতে সময়ের পরিমাণ কম পাচ্ছি, অর্থাৎ ঘড়ি ধীরে চলে। এবার আসো ভরের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতাটা কি? আমরা ওই যে বলেছি যে আমরা সিরিয়ায়িত পদার্থ বিজ্ঞানে জানতাম ভর হইল পরম, অর্থাৎ কোনো সময়ে ভরের মান একটা, যেমন এই কলমটার ভর সকল সময় সকল স্থানে সমান হওয়ার কথা, কিন্তু আপেক্ষিক তত্ত্বে বলা হয় যে বস্তুর ভর গতি দ্বারা পরিবর্তন হয়, অর্থাৎ গতিশীল বস্তুর ভর বৃদ্ধি পায়।
যদি আমরা একটা বস্তুকে এই কলমটাকে স্থির অবস্থায় রাখি, যা ভর পাবো, গতিশীল অবস্থায় যখন আমরা একে গতিশীলতায় নিয়ে যাব, তখন এর ভর বাড়তে থাকবে এবং যত বেশি গতি বাড়াতে থাকবে তত বেশি ভর বেড়ে যাবে। এটি হলো ভরের আপেক্ষিকতা। এম ইকুয়াল টু এম জিরো ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এম ইজ গ্রেটার দেন এম জিরো, অর্থাৎ আমাদের গতিশীল অবস্থায় ভর, এখানে এম হলো গতিশীল অবস্থায় ভর আর এম নট হলো স্থির অবস্থায় ভর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গতিশীল অবস্থায় ভর বেড়ে যাচ্ছে এই সূত্র অনুসারে, অর্থাৎ আপেক্ষিক তত্ত্বের সূত্র অনুসারে। তাই আমরা এখান থেকে আরেকটু যদি দেখি যে বস্তু কত বেগে পর্যন্ত গতিশীল হতে পারে, বস্তু এই যে ভি হলো এখানে বস্তুর গতিশীল বস্তুর বেগ আর সি হলো আলোর বেগ, আমরা যদি ভিকে সি এর সমান লিখি, আমরা সকল সূত্রেই এইগুলো মানে জাস্টিফাই করতে পারি, ভিকে যদি সি এর সমান দেখাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুর ভর অনির্ণেয় হয়ে যায়, অর্থাৎ আনডিফাইন্ড অসংজ্ঞায়িত হয়, যা এই সূত্রের একটা সীমাবদ্ধতাও আমরা বলতে পারি। কারণ এই সূত্র অনুসারে বস্তু মানে এই সূত্র অনুসারে মানে আমরা দেখতে পাই যে কোনো বস্তু আলোর বেগে চলতে পারে না, আর যদি আলোর বেগে কোনো বস্তু চলে তাহলে এই সূত্র সেখানে তার ই হয়ে যায় ব্যর্থতা, অর্থাৎ এই সূত্র সেখানে ব্যর্থ হবে। তো তাহলে এইখান থেকে আমরা অনেক সময় কোশ্চেন করে থাকি কোনো বস্তু আলোর বেগে চলতে পারে কি না, এটা আপেক্ষিক তত্ত্বের আলোর ব্যাখ্যা। তো আপেক্ষিক তত্ত্ব অনুসারে পারে না, যদি পারে তাহলে আপেক্ষিক তত্ত্বের সূত্র সেখানে ফেইল করবে। তাহলে আমরা এখানে এটা সম্পর্কে জানলাম ভরের আপেক্ষিকতা। এবার আসো ভর শক্তি, এটিও আইনস্টাইনের একটা খুবই বিখ্যাত সমীকরণ, এটি ভর শক্তি সমীকরণ নামে পরিচিত, ইকুয়াল টু এম সি স্কোয়ার। অর্থাৎ এই আপেক্ষিক তত্ত্বের যতগুলো সূত্র আছে এগুলো তো আমরা মানে প্রয়োগ করি জাস্ট অঙ্ক করার জন্য, কিন্তু এই সূত্রটি আমরা সরাসরি প্রয়োগ করি আমাদের নিউক্লিয়ার ফিশন এবং ফিউশনে যে শক্তির আমরা আউটপুট পাই, শক্তির যে নির্গত হয় রিয়েকশন পর সেই শক্তির যে আউটপুটটা আসে সেই আউটপুটটা আমরা এই সূত্রের সাহায্যে হিসেব করে থাকি। অর্থাৎ এই সূত্রটা এই জন্য এর সরাসরি মানে প্রয়োগ আছে, যার কারণে এই সূত্রটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা এই ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এম হলো কোনো বস্তুর ভর, সি হলো আলোর বেগ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুকে যদি আমরা কোনোভাবে শক্তিতে পরিণত করি তাহলে অল্প পরিমাণ পদার্থ বা ভরের জন্য আমরা হিউজ পরিমাণ এনার্জি পেতে পারি। তো এই এই সূত্রটাকে বলা হয় ভর শক্তি সমীকরণ, অর্থাৎ বস্তুর ভরও বস্তু নিজেই শক্তি, আবার বস্তু নিজে মানে আবার সেটা সেই শক্তি আবার ভরের তুল্য, তার মানে ভর এবং শক্তি একাকার হয়ে গেছে এই সূত্রের মাধ্যমে, ভর এবং শক্তি একাকার হয়ে গেছে এই সূত্রের মাধ্যমে, যা আমরা নিউক্লিয়ার ফিশন ফিউশনে যে শক্তি ক্যালকুলেশন করে থাকি তা আমরা এই সূত্র দিয়ে করি। এই রিয়েকশনের পরে যে পরিমাণ ভর আমাদের ডিফেক্ট দেখা দেয়, অর্থাৎ ভরের যে পরিমাণ ত্রুটিটা আমরা পাই সেই ত্রুটির পরিমাণের সঙ্গে আমাদের এই সূত্রে দিয়ে সেই ত্রুটির যে পরিমাণ আমরা শক্তি আউটপুট হিসাবে পাই সেই ত্রুটি থেকে হিসাব করলে ওই শক্তিটাই পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো এই তো আমরা আজকের মতো আমাদের আপেক্ষিক তত্ত্বের ক্লাস এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, এগুলোর উপরে চর্চা করো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।